হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছে তোমরা সবাই? আশা করি ভালো। তোমরা সবাই জানো আমাদের বাংলাদেশে এখন পবিত্র মাহে রমজান মাস চলতেছে। সো আমার পরিবারের সবাই একেবারে শিহরি করে ঘুমায়। সো এখন বাজে হচ্ছে রাত 12টা, তোমরা দেখতেই পারছো। কফি খেতে মন চাইলো, তাই তোমাদের সাথে শুট করে বসে গেলাম। আজকে আমি দুই ধরনের কফি বানিয়ে খাবো। ফার্স্টে আমি একরকমই বানাতে নিয়েছিলাম, আমি আমার আম্মু খাবো বলছিল কফিটা, বাট আম্মু বলেছে তোমার মতো আমি খাবো না, তুমি চিনি অনেক দিয়ে খাও, তাতে আমাকে অন্যরকম বানিয়ে দাও। তো আমি আর আম্মু আলাদা আলাদা দুই রকমের কফি বানাবো, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তো প্রথমেই আমি এখানে দুধ দিয়ে দিয়েছি চুলা জাল হতে। সো এখানে দুধটা জাল হোক, ততক্ষণটা আমি অন্য বেসিকে চলে যাব। তো অন্য বেসিকে যাওয়ার আগে তোমরা জানো সবাই আমার আজকে হচ্ছে দ্বিতীয় রোজা চলতেছে। দ্বিতীয় রোজা রাতে 12টা বাজে আমি শ্যুট করছি, আর দ্বিতীয় রোজা আল্লাহর রহমতে আমাদের প্রথম রমজান ভালোই গেছে। আর তোমরা সবাই জানো আমি একটা ব্লগ করেছিলাম প্রথম রমজান, আই হোক তোমরা দেখেছো। আর আমি তাও তোমাদের শুভেচ্ছাতে ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল মারুফ ব্লগসকে। সো প্রথমে আমি এখানে এক বাটিতে চিনি আর কফি আর দুধ নিয়ে নিয়েছি, গরম দুধ নিয়েছি, লিকুইড গরম দুধ নিয়ে ভালো মতো এটাকে একটা ব্যাটার করে দিব। আর যদি তোমরা পরিমাণ জানতে চাও অবশ্যই ডালগোনা কফি রেসিপিটা দেখবে, আমার চ্যানেল দেওয়া আছে, আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা দেখে নিতে পারবে কোন পরিমাণে দেওয়া হয়েছে। ডালগোনা কফিতে ঠান্ডা লিকুইড দুধ ইউজ করা হয়, বাট এই কফিটা হচ্ছে হট কফি ধরতে পারো, তাই আমি এখানে দুধটাকে আগে জাল করতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা সেম প্রসেসেই তৈরি হবে, যেভাবে ডালগোনার কফি ব্যাটার তৈরি হয়েছে সেভাবেই আমি বানাবো এই ব্যাটারটাও। তো তোমরা সবাই অনেকেই ডালগোনা কফি বানাতে পারো, আর যারা না পারো অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব, দেখে নিতে পারো। খুবই ভালো লেগেছিলো আমার ডালগোনা কফিটা। দেন একই প্রসেসে কিন্তু এই কফিটাও বানাতে হয়। সো আমি একই প্রসেসে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। তো এখানে কফি, চিনি আর হচ্ছে লিকুইড গরম দুধ দিয়ে ভালো মতো ব্যাটারটা তৈরি করে নিব, যেভাবে ডালগোনা একটু কফিতে বানাতে হয় সেভাবে একই প্রসেসে। সো আমার বেসিক্যালি আমার ব্যাটারটা তৈরি। তো আমি চলে যাব আবারও চুলায় যেখানে দুধটা বলক দিতে চলে গিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ আমার দুধটা বলক চলে এসেছে, তো আমি এখানে একটা উইক্স দিয়ে ভালো মতো গরম অবস্থায় নাড়তে থাকবো যাতে এতে বাবলস চলে আসে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো বাবলস চলে এসেছে। তো বাবলস চলে আসলে অনবরত নাড়তে হবে যাতে আরও বাবলস আসে, তাতে কফিটা ভালো একটা ব্যাটার চলে আসবে। তো ভালো মতো নেড়ে চড়ে নিব। আর যেহেতু আমি বলেছিলাম দুই ধরনের কফি বানাবো, তাই এখানে আমি আমারটা আলগা করে নিয়েছি আর আমারটা আমি চুলাই রেখে দিয়েছি আর একটু বলক হোক। আর এখানে আমি ভালো মতো অবরত নেওয়ার পরে এখানে বাবলস যখন বেশি চলে আসবে তো আমি পাশে ঘরে নিয়ে যাব। সো আমি আমারটাও দিয়ে দিয়েছি এখানে, আমারটা বলক হোক ততক্ষণটা আমারটা আমি বানিয়ে দেখে নিই। সো এখানে আমি এক টেবিল চামচ চিনি দিয়ে হালকা বলক করতে রেখে দিব, তারপর চলে যাবো আমি আমার ঘরে আমারটা বানাতে। তো এখানে আমি আমার কফিতে ভালো মতো নাড়াচড়া নিয়ে দিয়ে ভালো মতো আবার বাবলস নিয়ে আসবো। যেহেতু বললে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কফিটা ঠান্ডা হয়ে গেছিলো, তাই আমি এগেন গরম করে নিয়ে ভালো মতো ফিক্স করে নিচ্ছি। তোমরা সবাই কিন্তু জানো ডালগোনা কফিতে ঠান্ডা দুধ ইউজ করতে হয়, তারপরে দেন ব্যাটার ইউজ করতে হয়, বাট এটাতে আমি আগে ব্যাটারটা দিয়েছি। ব্যাটারটা দেওয়ার পরে দেন আমি এক সাইড দিয়ে গরম লিকুইড দুধটা ঢালবো যাতে কফিটা উপরে চলে আসে। তো তোমরা একটু পরে লক্ষ্য করে দেখতে পারবে যে কফিটা উপরে চলে এসেছে। তো দেখতেই পাচ্ছো যে আমার কফিটা উপরে চলে এসেছে, তো তার মানে আমার কফিটা একেবারে রেডি। তো আমি আমার কফিটা এনজয় করি, তোমরাও ঘরে বাসায় ট্রাই করো। আর খুবই ভালো হয়েছিল কফিটা, তোমাদের বলতে পারছে। আই থিঙ্ক এটা আসবে হচ্ছে থার্ড রোজাতে, তোমরা তখন দেখতে পারবে থার্ড রোজাতে। তো আমি তো কফি এনজয় করবো রাত 12টা বাজে, অবশ্যই তোমরা ট্রাই করবো। কফি বানানো তো খুবই ইজি, অনেকে কফি বানাতে পারো, এটা কোনো রেসিপিই না, জাস্ট এভাবেই শেয়ার করলাম ঘরে বসেছিলাম তাই। তো এখন আমি আমার কফি এনজয় করবো, আর ততক্ষণটা তোমার দ্বিতীয় কফিটা দেখে আসো। সো আমার প্রথম কফিটা রেডি, তারপর আমি চলে যাব দ্বিতীয় কফি বানাতে। দ্বিতীয় কফিটা খুবই ইজি বানানো আর খুবই সহজ। তো দ্বিতীয় কফিটা আমি তোমাদের বলেছিলাম একটু দুধ রেখে দিয়েছিলাম যাতে এক টেবিল চিনি দিয়ে আমি দুধটা চুলায় জল বালক হতে দিয়ে দিয়েছিলাম। তো ওটার ভিতরে আমি একটি কফি ভালো মতো দিয়ে নাড়াচড়া করে নিব যাতে আরেকটু বলক চলে আসে। সো আমার কফি তো পারফেক্টলি রেডি হয়ে গেছে, আমি এখন আম্মুকে দিয়ে দেবো পরিবেশন করতে। আর আমার আম্মু খুবই কম পরিমাণে খাবার খায় আর সব জিনিসই অল্প খায়,
তাই একেবারে কফিটা পারফেক্ট আম্মুর। সো আমার দ্বিতীয় কফিও রেডি, এখন আমি আম্মুকে দিয়ে দিব। আর তোমাদের সবাইকে বলবো ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তারপর ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এখন বাসায় থাকো, সেফ থাকো। আল্লাহ হাফেজ।